ইউনিভার্সাল ভিশন আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে রাস্তায় ওভারব্রিজ থাকে কিন্তু ওভারব্রিজ থাকা সত্ত্বেও অনেকে রাস্তা সে ওভারব্রিজ ব্যবহার করছেন রাস্তা দিয়ে পারাপার হচ্ছেন গাড়ির ভিতর দিয়ে আঁকা হয় তো এটি আসলে রাষ্ট্রের অবশ্য আইন আছে এক্ষেত্রে কিন্তু শরিয়া এক্ষেত্রে কোনো নির্দেশ দেশকে দিয়েছে অফ কোর্স রাষ্ট্রের আইন থাকা না থাকার ভিত্তিতে শরিয়ার আইনটা এখানে অ্যাপ্লাইড হবে কারণ একটা রাষ্ট্র যদি যেমন তার ট্রাফিক আইন তৈরি করে সেই এখানে স্বাধীনতা দিয়েছে সে কি ডান দিক দিয়ে চলবে নাকি কি বাম দিক দিয়ে চলবে এটা রাষ্ট্র কিন্তু নির্ধারণ করতে পারে সে ফিক্স করে দেয়নি হ্যাঁ এটা একটা যদিও আমরা দেখেছি রাসুল সাল্লাহ সাল্লাম তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ডানকে ডানকে উনি প্রাধান্য দিতেন কিন্তু রাস্তার ক্ষেত্রেও তো দুই দলই ডান দিক দিয়ে আসতে যেতে পারবেন না একজন যদি ডান দিকে দিয়ে যান তাহলে আরেকজনকে আসতে হবে বাম দিক দিয়ে হ্যাঁ তবে এটা হতে পারে যে প্রত্যেকে তার ডান দিক দিয়ে যাবেন তাহলে সেটা হতে পারে সেটা হতে পারে এটা এটা ভালো কিন্তু এখন কথা হচ্ছে যে সেরিয়া তারপরেও যেমন আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যাই কিন্তু বাম দিক দিয়ে উন্নত দেশের মধ্যে দুরকম যেমন ব্রিটেনে বাম দিক দিয়ে সময় যায় আর আমেরিকাতে নর্থ আমেরিকাতে ডান দিক দিয়ে যায় এবং সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলোতে সে ডান দিকটা তারা অনুসরণ করে তবে তারা আমার মনে হয় যে নর্থ আমেরিকার কারণে বরং এটা হচ্ছে রাসুল আল্লাহ সুন্দর কারণে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমাদের আচ্ছা তারপরেও সেরিয়া এখানে করেনি ডান দিয়ে চলাটা উত্তম ডান দিক দিয়ে চলাটা উত্তম এই উত্তমটা যদি ভঙ্গ করে রাষ্ট্র যে কোনো কারণেই হোক একবার আইন করে ফেলে যে বাম দিক দিয়ে যেতে হবে তাহলে আপনাকে বাম দিক দিয়ে যেতে হবে আপনি যদি এখন বলেন যে আমার জন্য মস্তা হচ্ছে ডান দিক দিয়ে যাওয়া তা আপনি যদি রোডের দিয়ে সে ডান দিক দিয়ে যাওয়া শুরু করেন তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে এবং তাতে অনেক প্রাণহানি হবে নিজে ক্ষতিগ্রস্ত হবেন তাহলে আপনি কি উত্তম করলেন না অনুত্তম করলেন এই প্রেক্ষাপটে আপনি কিন্তু অনুত্তম শুধু নয় আপনি হারাম কাজ করলেন রোডের যে নিয়মটা এখন এখানে অ্যাপ্লাইড পরবর্তী সংশোধন বা পরিবর্তন আসার আগ পর্যন্ত আপনাকে এই নিয়মটা মানতে হবে এবং এটা ওয়াজিব এটা ওয়াজিব কেন এটা ধর্মীয় কারণে ওয়াজিব না এটা জীবনের শৃঙ্খলা রক্ষার জন্য ওয়াজিব সেরিয়া কিন্তু সেটা ইমপোজ করে রাষ্ট্রের কোনো কোনো ক্ষেত্রে আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব মুসলিম রাষ্ট্রের বিশেষ করে এবং বিশেষ করে যেখানে শেরিয়ার সমর্থন আছে যেখানে সেরিয়া মানে ইসলামিক সেরিয়া বলে না যেটা এটা কোরআন বিরোধী এটা হাদিস বিরোধী বরং বলে যে এটা কোরআন হাদিস নির্ভর হতে কোনো আপত্তি নাই সেই জায়গাগুলো কিন্তু আমাদের মানতে হবে যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি আপনার কথাটা একটু পরে শুনবো আমি একটু উদাহরণ দিচ্ছি যেমন ধরেন লাল লাইট জ্বললে গাড়ি থামতে হয় বাধ্যতামূলক থামতে হয় নাহলে জরিমানা হয় আর সবুজ জ্বললে গাড়ি চলা শুরু করতে পারে হলুদটা সতর্কতামূলক আচ্ছা এখন যদি এমন হতো যে আমাদের দেশে সবুজ জ্বললে দাঁড়িয়ে থাকতে হতো নট ইজ ফাইন আর লাল জ্বললে যেতে হবে তাহলে এটা কি শরীয়ত নিষেধ করতে এটা জাস্ট একটা নিয়ম এমনকি লাল হলুদ সবুজ এটার বদলে বেগুনি কমলা কালো যদি হয় তাতে অসুবিধা ছিল না তাহলে আমরা যা শরীরের অবস্থান মানে জিনিসটা ক্লিয়ার করার জন্য বলছি কিন্তু এখন যখন লালকে বলা হয়েছে থামার জন্য এটা সাইন তাহলে থামাটা ওয়াজিব আর যখন বলা হচ্ছে গ্রিন সিগনালটা মুভ করার জন্য সাইন তাহলে সে সময় সেটা ওয়াজেব বলবো না বাট থামতে পারে কারণ গ্রিন সিগনাল জ্বলে উঠলো আর আপনারা এক জায়গায় থেমে আছেন চলার দরকার নাই তাহলে এটা থেকে আমি বলবো না যে আপনি ওয়াজেব ভঙ্গ করেছেন বুঝতে পেরেছেন এটা হচ্ছে পারমিশন আর কিন্তু যদি আপনি চলমান অবস্থায় থাকেন তখন লাল হলেই আপনাকে থেমে যেতে হবে এই জন্য আরও বেশি অনেক স্কলাররা তারা ফতোয়া দিয়েছেন যে লাল সিগনাল যিনি ক্রস করবেন তিনি রাষ্ট্রীয় আইন মুসলিম আইন ভঙ্গ করলেন এটা আইনত যেমন দণ্ডনীয় তেমনি শরীয়তে পাপ বলেও গণ্য এর কারণটা কী আমি নিজেও দেখেছি এই লাল ট্রাফিক লাইট ক্রস করার কারণে অন্যায়ভাবে অ্যাক্সিডেন্ট আমি নিজে দেখেছি দেশে বিদেশে তাহলে এই যে অ্যাক্সিডেন্ট হলেন অ্যাক্সিডেন্ট করলেন এটা কি অন্যায় কাজ হলো না আপনি তো আইন কারণে নিশ্চিত করলেন কারণ সবাই জানে আপনি থামবেন আপনি থামলেন না থেকে সবুজ তারা চলাফেরা করেছে আর আপনি গিয়ে তাকে ধাক্কা দিলেন মেরে ফেললেন একজন লোক এই জন্য ট্রাফিক লটা এটা ধর্মীয় বিষয় নয় বটে কিন্তু এটা একটা শৃঙ্খলার বিষয় যে শৃঙ্খলাটা রক্ষা করা জনস্বার্থে আপনার আমার সবার জন্য জরুরি এই জন্যই সারিয়া এই সমস্ত জায়গাগুলোকে এম্পোজ করে এখন অনেক অন্য আইনের ক্ষেত্রে দেশ যে নির্দিষ্ট দেশের কথা আমরা বলছি সে দেশ কি আইন ফলো করছে ইসলামিক না অন ইসলামিক সেটা তো ইন্ডিভিজুয়াল কেসে দেখতে হবে বাট এই ট্রাফিক ল অথবা সেক্সেশন ল যে যেটা আমরা দেখি প্রায় সব মুসলিম দেশে ইসলামিক আইনটাই তারা ফলো করছে এগুলো ইমপ্লিমেন্ট করতে কিন্তু আর কোনো অসুবিধা নেই অনেক সুন্দরভাবে বিষয়টি আমরা বুঝতে পারলাম এবং এর দ্বারা আমরা পরিষ্কার হয়ে গেল যে আসলে এই জাতীয় বিধানগুলো বা আইনগুলো আমাদের ফলোই করতে হবে জি 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 আমাদের আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুখে জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ